नमस्कार आमी अमृता। प्रथमेई बोले राखी गत मासे आमादेर बाड़ीते कोविड पजिटिव धरा पड़े। आमादेर बाड़ीर 8 जन मेम्बारेर मध्ये मात्र एकजन मेम्बारके हासपाताले भर्ती करते हय। तार 82 बछर बयस, तिनि आमार दादू एबं तिनि सुस्थ हये बाड़ी फिरे एसेछेन। आर बाकी 7 जन मेम्बारेर मध्ये कयेकजनेर कोविड पजिटिव छिलो, तो तारा किन्तु घर बंदी थेकेई सुस्थ हये उठेछे। जिनि हासपाताले छिलेन तिनि तो हासपातालेर परिसेवा पेयेछेन। आमार मने हय आमरा घरबंदी थाकार फलेओ जे परिसेवाटा पेयेछि सेटा कम किछु नय। मूলত आमादेर प्रतिबेशीरा आमादेर भीषण भावे साहाय्य करेछेन। एनारा ना थाकले आमरा कोनोभावेई एई युद्धटा हयतो जय करते पारताम ना। एकटा सामान्य तुलसी पाता थेके शुरू करे दुबेलार खाबार पौंछे देवा, ओषुधपत्र पौंछे देवा, एगुलो प्रतिबेशी परिजन एवं आमार निजेर पिस्तुतो दादा एराई करेछे। ताई आमार मने हय जे एई मुहूर्ते जेटा दरकार सकलेर पाशे थाका। एरा जेभावे पाशे थेकेछे आमी जानि ना एদের ऋण किभावे शोध करब, किन्तु आमरा सकले सुस्थ हये उठेछि, सकले खूब भालो आछि। एनारा যথেষ্ট সাহায্য করেছেন, যখন যেভাবে প্রয়োজন পাশে থেকেছেন। কেউ শারীরিকভাবে হোক, কেউ মানসিকভাবে হোক, আমাদের বাড়ির দোরগোড়ায় জিনিস পৌঁছে দিয়ে ভীষণ সাহায্য করেছেন। আমার মনে হয় যে আমরা যেহেতু সমাজবদ্ধ জীব এবং একটা কথা আছে মানুষ মানুষের জন্য, তো আমি কোনোদিনও কাউকে সচরাচর বলি না ভিডিও শেয়ার করার কথা। আমি চাইছি এই ভিডিওটা শেয়ার হোক, তার কারণ সকল প্রতিবেশীরা এই রকমই প্রতিবেশী হয়ে উঠুক। তাতে আমার মনে হয় প্রত্যেকেই বাঁচতে পারবো। এই যে কোভিড পজিটিভ কোভিড-19 যে রোগটা হচ্ছে, যারা কোভিড পজিটিভ হচ্ছেন তাদের ক্ষেত্রে এই সাহায্যের হাতটুকু কিন্তু খুব দরকার। একা বাঁচা যায় না, আমরা সকলেই জানি, তো অন্যের সাহায্যের প্রয়োজন হয়। সেই জন্যই এই ভিডিওটা। আমার মনে হয় আপনি কারোর প্রতিবেশী হলে তাকে এই খবরগুলো পৌঁছে দিন যে আমরা কোভিড পজিটিভ হয়েও আমাদের প্রতিবেশীরা কিভাবে পাশে ছিলেন। এগুলো কিন্তু আমার মনে হয় সকলের জানা প্রয়োজন। আর আমাদের জয় মানেই সকলের জয়, তার কারণ কোভিড আক্রান্ত হয়ে আমরা যে জয়ী হয়েছি তার থেকে বেশি আমার প্রয়োজন সকলের কাছে এই খবরটাই পৌঁছে দেওয়া যে অন্যরা আমাদের কিভাবে জয়ী করলেন। এই যে অস্ত্র হাতে তুলে দিয়েছেন আমাদের এই যুদ্ধের, তাদের খবরগুলোও আমার মনে হয় খুব ভালো করে প্রচার পাওয়া দরকার। ডাক্তার বা সরকার এনারা তো পাশে ছিলেনই, হেলথ ডিপার্টমেন্ট থেকে ফোনে যোগাযোগ বা অন্যান্যরা ফোনে যোগাযোগ করেছেন, কিন্তু আমার বারবার মনে হয়েছে এই যুদ্ধটার ক্ষেত্রে প্রতিবেশীর সাহায্য এবং আপনজনের সাহায্য এটা খুবই প্রয়োজন। নমস্কার, আমি সুনীতা মণ্ডল। আমরা শ্রদ্ধেয় শ্রী বাদলচন্দ্র মহাশয়ের প্রতিবেশী হয়ে এইটুকু বলতে পারি যে এই করোনাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাদের পাশাপাশি কেউ যদি জানতে পারেন যে করোনা আক্রান্তিত হয়েছেন, তাদের যথাসম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিন, ঘরে থাকুন সুস্থ। আমি প্রথমে বলি যে আমি সৌমেন চক্রবর্তী। অমৃতা আমার মামাতো বোন, অর্থাৎ বাদল বাবু আমার মামা। প্রথম আমি যখন করোনার রিপোর্ট ওদের বাড়ি থেকে আমি পাই রাত্রিবেলা প্রায় 10:30-11টার সময় হবে, তো তখন আমি একটু ভয় পেয়েছিলাম, সত্যি ভয় পেয়েছিলাম, ভয় পাইনি তা নয়। তবে একটা চিন্তা আমার হচ্ছিল, কারণ ওদের বাড়িতে যেহেতু বয়স্করা রয়েছে এবং একটা ছোটো বাচ্চা রয়েছে, সেজন্য চিন্তাটা আরও একটু বেশি হচ্ছিল। কারণ তখন আমরা জানতাম যে বয়স্কদের ক্ষেত্রে একটা খুব রিস্ক এবং বাচ্চাদের ক্ষেত্রে, তো একটু আমি চিন্তা করতে করতেই রাতে ঘুমিয়েছি, কারণ ঘুমোতে ঘুমোতে প্রায় 2-2:30 বেজে গেছিল। সকালবেলা উঠে আমি জানলাম যে অমৃতা দাদুকে ভর্তি করে দিয়েছে বাঙুরে, এবং তখন আমি সত্যি করে চমকে যাই, কারণ ওর সাহসটার জন্যই আমি চমকে গেছিলাম। ওই এত সাহসিকতা দেখাবে, একা পুরো ব্যাপারটা করবে বা করতে পারবে সেটা আমি ভাবতে পারিনি। কারণ আমি সকালেই ভেবেছিলাম ওদের বাড়িতে যাবো, কিন্তু তার মধ্যে দেখলাম ওর একটা গ্রুপ করলো, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপে আমাকে সমস্ত রিপোর্ট জানিয়েছিল এবং আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে বাইরে থেকে আমাকে হেল্প করতে, কারণ ওদের বাড়িতে এই মুহূর্তে যাওয়ার দরকার নেই, যখন প্রয়োজন হবে আমাকে বলবে। এবং যথারীতি রিলেটিভরা আমাকে প্রচণ্ডভাবে ফোন করেছিল, কারণ ওদেরকে ওই সময়টা ফোন করাটা মুশকিল হচ্ছে, কারণ অনেকেই ফোন করছিল। ওরা সত্যি পাজেন্ট এবং ওরা নিজেরাও কি মানে ফোন অ্যাটেন্ড করাটা খুব মুশকিল হয়েছিল, ফোন এবং মেসেজ। তো সেক্ষেত্রে অমৃতা একটা ভালো ডিসিশান নিয়েছিল ফেসবুকে দিয়ে সবাইকে জানিয়ে দেওয়া, যাতে সবাই ডিস্টার্ব না করে ফোনে, কারণ সবার ফোন ধরাটা ওই সময়তে খুব মুশকিল হয়ে যাচ্ছে। এবং সেকেন্ড থিং, যখন সবাই আমাকেই ফোন করছিল আমি সবাইকে রিপোর্ট দিচ্ছিলাম, কারণ আমি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সমস্ত রিপোর্টগুলো পাচ্ছিলাম এবং সেই হিসেবে ওর সঙ্গে কথা বলছিলাম। এটা আমার প্রথম কাজ। সেকেন্ড কাজ ছিল যখন আমাকে বাঙুর যেতে বলা হয় তখন আমি সঙ্গে সঙ্গে এক কথায় রাজি হই, একটাই কারণে, কারণ ভয়টা আমার তখন পাইনি। যে আমি তার মধ্যে দুদিন আমি সময় পেয়েছিলাম এসব নিয়ে ভাববো, কী করবো, কীভাবে হেল্প করবো বা কীভাবে ওদেরকে পাশে দাঁড়াবো, এটা আমার সবসময় মাথায় ছিল। কারণ প্রথমত আমার আমি কাছাকাছি যত রিলেটিভ রয়েছে তার মধ্যে আমি সব থেকে কাছে থাকি, এবং বাকি রিলেটিভদের পক্ষে আসা এবং ওই মুহূর্তে গাড়ি বন্ধ ছিল, আসা খুবই মুশকিল ছিল। আর দু নম্বর কারণ হচ্ছে বাদলবাবুর সঙ্গে, অর্থাৎ বাদল আমার মামা হয়, যেহেতু আমাদের সাথে আমার একটা অন্য সম্পর্ক বিশাল, কারণ আমার জীবনে ওনার ভূমিকা মানে অনেক হিসাবের বাইরে, তাকে সেখানে হিসাব করা যায় না। সেক্ষেত্রে যখনই আমাকে বলা হয় আমি ওই একটাই কারণে সাহস পেয়ে গেছিলাম যে আমাকে যেতেই হবে। এবং আমি যখন ভাবছিলাম যে যেহেতু পুলিশদের হয়নি বা ডাক্তার নার্স সাফাই কর্মীদের হচ্ছে না, ওরা যখন ওদের সঙ্গে ডাইরেক্টলি আসে আমার একটা ওইখানে গেলে কী এমন হয়ে যাবে যদি আমি নিজেকে সেফটি রাখি, এটা একটা সাহস দিয়েছিল। এবং আরেকটা কথা বলবো, আমি মাকে ফোন করেছিলাম, মা আমাকে বললো যে যতটা বেশি সম্ভব ওদের পাশে দাঁড়াতে, কারণ বিপদের সময় সবাই পাশে দাঁড়ানোটাই কর্তব্য আমার মনে হয়। সেক্ষেত্রে এখানে তো আমাকে বেশি করে আমাকে করতেই হতো, সেই জন্যই আমি এক কথায় হ্যাঁ বলেছিলাম এবং বাঙুর গেছিলাম। বাঙুরে আমি বাইক চালিয়ে বাইঙ্গুরে গিয়েছিলাম, ওখানে আমি দেখলাম ব্যবস্থা খুবই ভালো, এবং ডাক্তাররা আমাকে, আমি যখন গেলাম ওখানে যারা নার্স ছিলেন একজন, তিনি আমার সঙ্গে সঙ্গে ব্যাগটা নিলেন, ব্যাগের মধ্যে কিছু ইম্পর্টেন্ট জিনিস এবং খাবার ছিল, তো সেগুলো ওরা বললো যে আমরা ওপরে পৌঁছে দেবো, আপনি চলে যান। আমি বললাম যে কীভাবে পৌঁছাবেন, আমি যদিও নাম টাম সব লিখে নিয়ে গেছিলাম ওখানে ব্যাগের মধ্যে ছিল, তো ওরা দেখে বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই, ওই বেডে পৌঁছে যাবে, আমি চলে যাব। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে ওদের বাড়িতে যখন আমি একবার দুবার গেছিলাম, আমি আবার বললাম খুব বেশি ওদের যেতে পারিনি, কিন্তু কারণ ওদের প্রয়োজন হয়নি, কারণ ওদের প্রতিবেশীরাও অনেকে হেল্প করেছে। তো সেক্ষেত্রে আমি আর দু তিনবার গেছিলাম, সেক্ষেত্রে কোনো একটা আর বেশি আমাকে যেতে হয়নি, বাকিটা আমি ফোনেই আমাদের মধ্যে কথা হয়েছে। এখানে দুটো জিনিস বলবো, একটা হচ্ছে করোনা নিয়ে খুব ভয় পাওয়ার ব্যাপার নেই আমার মধ্যে, যতটুকু মনে হয়েছে আমি যতটুকু দেখলাম যে তাতে খুব ভয় পাওয়ার কিছু নয়, এটা ডাক্তারের পরামর্শ নিয়ে চললে এবং ঠিকমতো কাজ করলে আমরা সুস্থ হতে পারবো, ঠিক হয়ে থাকবো। আর ইমিউনিটি পাওয়া যদি ঠিকমতো থাকে তাহলে করোনা হবেই বা হলেও বুঝতে পারবো। দু নম্বর ব্যাপারে একটা বলি, অমৃতার এখানে সাহসিকতার প্রচণ্ড প্রশংসনীয়, কারণ ও যেভাবে ব্যাপারটা ট্যাকেল করেছে এবং ওদের প্রত্যেকটা মেম্বার যেভাবে সাহসিকতার সঙ্গে একজোট হয়ে, প্রত্যেকের রুমে আলাদা থাকা সত্ত্বেও একজোট, কারণ একটা গ্রুপের মাধ্যমে থেকে বিভিন্ন ব্যাপারে যেভাবে ওই 14 দিন বা 15 দিন কাটিয়েছে সেটা খুবই প্রশংসনীয়, এবং ওটা আমাদেরকে সাহসও দিচ্ছে, বিশেষ করে আমাকে। কারণ আমি তারপর থেকে তো যদিও বাড়ির মধ্যে ছিলাম তখন, তারপর থেকে আমি যথারীতি বাইরে বেরিয়েছি এবং স্কুলে আমি প্রায় এখনও যাই, এবং স্কুলে যদিও ক্লাসের জন্য না, অনলাইন ক্লাস বা ইত্যাদির ব্যাপার অফিসিয়াল কাজের জন্য আমাকে যেতে হয় মাঝে মাঝে, এবং প্রতিদিনই আমি এখন যাচ্ছি। তো সেক্ষেত্রে সাহসটা আমি কিন্তু অ্যাকচুয়ালি ওখান থেকেই পেয়েছি, যে আমার মনে হয়েছে যে করোনা হলেও ওরা ওভারকাম করেছে, আমরাও ওভারকাম করতে পারবো যদি হয়, এবং আশা করি আমাদের কারোরই হবে না, কিন্তু যদি হয় কোনো ভয় পাওয়ার কিছুই নেই। হ্যাঁ, একটু ডাক্তারের পরামর্শ নিয়ে বা যেটা করা উচিত বা আয়ুষ্মন্তক যেগুলো বলছে সেগুলো একটু মেনে চলা যায়, আমার মনে হয় সুস্থ হতে পারবো বা সুস্থ হয়ে যাবে, এটাই বলার। আবার সবাইকে থ্যাংক ইউ, বাই। বাদল স্যার অমৃতাদির প্রতিবেশী। তো ব্যাপারটা শুরু হয় 11 তারিখ সকালে, হঠাৎ করে স্যার ফোন করে বলেন যে আমার শ্বশুর মশাই করোনা পজিটিভ, আর ওনাকে হসপিটালে গতকাল রাতে ভর্তি করা হয়েছে। তো এটা শোনার পর আমরা রীতিমতো চমকে যাই। কারণটা হচ্ছে লকডাউনের শুরু থেকে একমাত্র যে লকডাউনটা মানার মতো করে মেনেছিলেন হচ্ছে স্যারেরা, মানে অমৃতাদিরা। প্রথম থেকে কোনো অকারণে বেরোনো নেই বাড়ি থেকে, মানে আমরা দেখতেই পাইনি বাড়ি থেকে বেরোতে স্যারেদের। তো আমরা এমনিই বলেছিলাম, সবাই বলছিলাম যে আমরা তো এমনি হয়তো কোনো ছোটোখাটো কারণে হয়তো বেরিয়েছি, স্যারেরা বেরোচ্ছে না, স্যারেদের কোনোদিনও করোনা হতেই পারে না। তো যখন জানতে পারলাম তখন সেই জন্য সবাই চমকে গেলাম, শুধু আমরাই নয়, আমাদের পরিবারের নয়, পাড়ার সবাই চমকে গেলাম যে ওদের কী করে হয়। তো যাই হোক, তা হয়ে গেছে। তো আরও ভয় যখন আমরা পেয়ে গেছিলাম, যখন দেখলাম যে আরও কত মানে উৎসুক লোক পাড়ার গলির ভেতরে ঢুকে পড়ছে দেখার জন্য যে এদের করোনা হয়েছে, তারপরে তাদের বেল বাজিয়ে জিজ্ঞেস করা যে বাড়িতে কে আছে কিনা। তো তারপরে আমরা কি করলাম, আমরা বাড়ি থেকে বেরিয়ে তাদেরকে বললাম যে আপনারা এখানে ঢুকবেন না, এখানে তো এরকম এরকম মানে করোনা পেশেন্ট পাওয়া গেছে, তো সেই জন্যে মানে উৎসুক লোকদের যাতে না ঢুকতে দেওয়া হয় গলির ভেতরে। তো সেটা গেল। এবার তখনই সেই উৎসুক লোকদের মধ্যে কয়েকজন বলেছিল যে বাড়িতে নাকি কেউ নেই, খালি অমৃতা দিয়ে আছে, আর বাদ বাকি সবাই গতকাল রাত থেকে সেই হসপিটালেই আছে শ্বশুরমশাইকে নিয়ে। তো এটা শোনার পর আমার মা ভাবলো যে মেয়েটা বাড়িতে একা আছে, তো ওর জন্য যদি ওর কিছু দরকার লাগে, তো সেই জন্য মা স্যারকে ফোন করে জিজ্ঞেস করলো। তো তখন স্যার বলল যে না, আমরা সবাই বাড়িতে আছি, শ্বশুরমশাইকে মাম্পি ভর্তি করে দিয়ে চলে এসছে কাল রাতেই, তো কিছু দরকার হলে আমি ফোন করব। তো ঠিক আছে। তো তারপরে সেদিনকে দুপুরে হঠাৎ করে স্যার ফোন করে বললো যে কতগুলো ওষুধ এনে দিতে। তো নর্মালি আমি এনে দিলাম। তারপরে সেদিনকে রাতেও কতগুলো ওষুধ স্যার এনে দিতে বলেছিল, রাত্রিবেলা বেরিয়ে সেই ওষুধগুলো এনে দিলাম। তো এবার হচ্ছে ওষুধগুলো এনে প্রত্যেকবারই আমি করেছি কি, স্যারের বাড়ির যে মুখে একটা গেট আছে, সেই গেটের ভেতর দিয়ে ভেতরে একটা চেয়ার রাখা থাকতো, সেই চেয়ারে ওষুধগুলো বসিয়ে রেখে এসেছি। প্রথম দিন খালি ক্যাশে পেমেন্ট নিয়েছিলাম অমৃতা দিক থেকে, তো সেই জন্য একটু ভয়ও লেগেছিল যে টাকার মাধ্যমে যদি করোনা আমাদেরও হয়ে যায়। যদিও আমি ফুল প্রুফ প্রোটেকশন নিয়েছিলাম, ডবল মাস্ক পরেছিলাম, কোনোটাই যদি N95 নয়, আর তার সাথে ছিল মাথায় টুপি, আর তার সাথে ছিল হাতে তো নর্মালি গ্লাভস তো তখন খুঁজে পাইনি, তো সেই জন্য হাতে প্লাস্টিক জড়িয়ে নিয়েছিলাম। তবুও মানে মানিংয়ের ট্রানজ্যাকশানটা খুব ভয়ের লাগছিল। তো তারপরের দিন থেকে যে সমস্ত জিনিস বা সব কিছু এনে দিয়েছি, স্যার হোয়াটসঅ্যাপে বলে দিয়েছেন, আর আমি সেই মতো এনে দিয়েছি। তারপরের দিন থেকে অমৃতাদি সব কিছু পেমেন্টের ব্যাপারটা সব অনলাইনে করে দিয়েছি, UPI-তে। তো এটা গেল এই ব্যাপারটা। এবার হচ্ছে প্রতিবেশী হিসেবে পাশে থাকার ব্যাপারটা। এবার যখন স্যার প্রথম দিন ফোন করে বললেন ওষুধ আনতে, তো আরও অনেকেই সেটা জানতে মানে দেখতে পেয়ে যায় যখন আমি ওষুধটা স্যারের বাড়িতে দিতে যাই। তো তাদের মধ্যে অনেকেই আবার আমার বাবাকে বলে যে তোমার ছেলেকে এরকম পাঠাচ্ছ ওষুধ আনতে, তো তোমার ছেলেরও করোনা হয়ে যেতে পারে, আস্তে আস্তে পাড়ায় ছড়িয়ে পড়বে। তো সেইটা নিয়ে তারপর আমার বাবাও কিছুটা ভয় পেয়ে গেছিলো। তারপরে আবার অনেক মানুষ কি করেছে, অনেক মানুষ অ্যাপ্রিসিয়েটও করেছেন যে না, ওরা যখন বেরোতে পারছে না, তো ওদেরকে এটা স্বাভাবিক, দিয়ে আসাটা কর্তব্য। তো এই ব্যাপারটা এরকম মানে দু ধরনের মানুষ ছিল, একদল সাপোর্ট করেছে, আবার একদল সেটাকে মানে যাতে না দেওয়ার জন্য প্রভোগ করেছে বাবাকে। তো সবথেকে খারাপ লাগলো যখন অমৃতাদি যখন পোস্টায়, অমৃতাদির পোস্টায় সেই যেসব মানুষগুলো বলছিল যে আমার বাবাকে যে ওকে পাঠিও না, ওরকম করোনা হয়ে যায়, সেই সব মানুষগুলো অমৃতাদির পোস্টাতে দেখি লিখেছে যে পাশে আছি সবসময়, সব দরকারে আমাদেরকে পাশে পাবেন। এই রকমগুলো জিনিসগুলো দেখলাম। তো তখন খারাপ লাগলো যে এরা একদিক থেকে এরকম বলছে ফেসবুকে অমৃতাদির কাছে পাশে আছি, অথচ যারা পাশে থাকছে তাদেরকেই এরা বিভিন্ন রকমভাবে চেষ্টা করছে যাতে না তারা পাশে থাকে। তো সেটা গেল, এটা গেল এই ব্যাপারটা। এবার প্রতিবেশী হিসেবে কী করা উচিত বলে আমি মনে করি যে দেখুন, যাদের করোনা হয়েছে বা হয়নি, হতেই পারে আপনার আমার মধ্যে আছে, আপনি ভিডিও দেখছেন, তো হতে পারে আপনার মধ্যে আছে অ্যাসিম্পটোমেটিক, আবার হতেও পারে কারোর মধ্যে এটা সিভিয়ার রূপে আছে। তো সিভিয়ার রূপে থাকা মানে কি, জ্বর, কাশি, এইসবরকম সিমটমসগুলো দেখা যাবে, তখনই আপনি টেস্ট করতে বেরোবেন। আপনার মধ্যে যদি অ্যাসিম্পটোমেটিক করোনা থাকে আপনি তো টেস্ট করতে বেরোবেন না, আপনি জানতেও পারবেন না, আপনার ভেতরে ভেতরে করোনা হয়ে আবার আপনি সেরে উঠবেন। তো সুতরাং কাউকে আলাদা করে দেওয়ার কোনো মানে হয় না। হ্যাঁ, আলাদা করে দিন, তাদেরকে বাড়িতে বা কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা যেতে পারে, কিন্তু তার মানে এই নয় যে তাদের সমাজ থেকে আলাদা করে দেওয়া। যেমন স্যারাদের সাথে বা অমৃতাদির সাথে যে ব্যাপারটা হচ্ছিল, ওরা যখন আমি দেখছিলাম অমৃতাদি বোধহয় খুব সম্ভবত একদিন ছাদে উঠেছিল, তো সবাই মানে প্রথম দিনকেই তো সবাই ইশারা করে করে দেখাচ্ছিল যে ওই বাড়িটায় করোনা হয়েছে, ওই বাড়িটায় করোনা হয়েছে, অনেক দূরের বাড়ি থেকে এরকম আঙুল তুলে ইশারা করছিল। আমি তো নর্মালি ছাদেই থাকি, ছাদেই ছিলাম সেই লকডাউনের টাইমটাতে, তো সেই ব্যাপারগুলো দেখতে পেয়েছে, সেই ব্যাপারগুলো খারাপ লেগেছে। এমনকি অমৃতাদির দিদি মৌমিতাদি ছাদ থেকে নেমেও গেছিলো সেই দিনকে লোকজন এরকম করছিল বলে। তো এই জিনিসগুলো খুব এক মানে খুবই খারাপ যে ওরকমভাবে চিনিয়ে দেয়। ঠিক আছে, হয়েছে, হতেই পারে, কেউ তার ইচ্ছে করে করোনা আনেনি। আর তার থেকে বড় কথা হচ্ছে যে যাদের করোনা হয়েছে তারা যে সেলফ আইসোলেশনে চলে যাচ্ছে বা কোয়ারেন্টাইনে চলে যাচ্ছে সেটা তাদের নিজেদের জন্য না, তারা চলে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের জন্য বা পাড়া প্রতিবেশীর জন্য, যাতে না তাদের অসুখটা, তাদের তো হয়েই গেছে করোনা, তাদের তো আর খারাপ কিছু হওয়ার নেই, তাদের যে অসুখটা হয়েছে সেই অসুখটা যাতে আর বাকি জনদের মধ্যে ছড়িয়ে না পড়ে সেই জন্যই। সুতরাং তারা আমাদের জন্য করছে, সুতরাং আমাদেরও কর্তব্যটা কি যে তাদের যে সমস্ত জিনিসগুলো দরকার যেমন মেডিসিন বলুন বা খাবার বলুন সেগুলো তাদেরকে যথাসম্ভব পৌঁছে দেওয়া। তো আমরা যে আমি বিশেষ করে বা আমার পরিবার অনেক ক্ষেত্রে আমি বেরিয়ে গিয়ে ওষুধ এনেছি, অনেক ক্ষেত্রে বাবা স্যারদের যে সমস্ত মানে স্টেশনারি জিনিস সেগুলো এনে দিয়েছে। তো এরকম করে মোটামুটি চেষ্টা করেছি স্যারদের পাশে দাঁড়ানো। তো সবারই এটাই উচিত হবে যে তাদের পাশে দাঁড়ানোর, কারণ তারা বাদবাকিদেরকে বাঁচানোর জন্য, রোগটা যাতে না বেশি করে ট্রান্সমিট হয় অন্যের দেহে, সেই যাতে না বেশি করে ছড়িয়ে পড়ে সেই জন্য তারা সেলফ আইসোলেশনে গেছে, যারা ভালো আছে তাদেরকে আরও ভালো রাখার জন্য। তো সেই জন্য তারা যখন আমাদের জন্য এতটা করছে আমরাও সেই জন্য ফিজিক্যালি তাদের থেকে দূরে থেকে তাদের মানে বিভিন্ন দরকারে কাজে লেগে তাদের পাশে থাকতে পারি আমরা। তো এইটা হচ্ছে ব্যাপার। আর তার থেকে বড় কথা হচ্ছে আমি স্যারের স্টুডেন্ট, স্যার যে স্কুলের টিচার ছিলেন শ্রীরামকৃষ্ণ শিক্ষালয়, আমি সেই স্কুলে 1 থেকে 12 অবধি পড়েছি। ইভেন 11-12 স্যারের কাছেই কেমিস্ট্রি মানে স্যারের কাছে কেমিস্ট্রির হাতে খড়ি হয়েছে। তো এই জন্য স্যারের কাছে কৃতজ্ঞ। আর স্যার সব ব্যাপারে আমাদেরকে যে মানে আমাদের পাশে শুধু নয় মানে গলির সবার পাশে যেভাবে থাকেন, এমনকি আমি একদিন গাছ কাটতে মানে আমাদের গাছটা একটু বড় হয়ে গেছিলো, তো সেই জন্য স্যারও এসে সেখানে হাত লাগিয়েছিলেন। তো সেই জন্য এই হতে পারে অসুখটা হয়েছে, কিন্তু তার জন্য এই নয় যে স্যাররা আমাদের প্রতিবেশী হিসেবে অন্তত 20 বছর বা more than 20 years এখানে আছেন, তো ওই 14 দিনের একটা অসুখের জন্য এমন নয় যে স্যারদেরকে আলাদা করে দেবো। তো এইটা হচ্ছে ব্যাপার। আর আমাদের কাউন্সিলার প্রথম দিন থেকেই পাশে ছিলেন, বিভিন্নবার বারংবার স্যানিটাইজ করা, তারপরে বারংবার ফোন করে খবর নেওয়া, ইভেন আমাদেরও যে আমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো এই সব কিছুগুলো মানে সব কিছু দিক থেকেই আমরা কাউন্সিলারের সাহায্য পেয়েছি। তো ব্যাস এইটুকুই। সুতরাং আপনারা সাবধানে থাকবেন। তো যদি আপনাদের প্রতিবেশী বা অন্য কারোর বা চেনা বন্ধুর করোনা হয়, তো যারা কম বয়সী আছো আমাদের বয়সী ইয়ং, তো তারা চেষ্টা করবে যে যাতে তাদের পাশে থাকা যায়। বয়স্ক মানুষগুলো কি কি দরকার বা যারা কোয়ারেন্টাইনে গেছে তাদের কি কি দরকার সেগুলো জেনে তাদেরকে যতটা সম্ভব সাহায্য করা যায় সেটা করবে, অবশ্যই নিজের প্রোটেকশন রেখে। ঠিক আছে। হ্যালো, আমার নাম শঙ্কর নারায়ণ চক্রবর্তী, আমি হাওড়া শহরের কাসুন্দি এলাকার বাসিন্দা। রামকৃষ্ণ স্কুলের প্রাক্তন শিক্ষক শ্রী বাদল পান্ডা আমাদের প্রতিবেশী। তো আপনারা সকলেই জানেন যে করোনা ভাইরাস এখন সমগ্র পৃথিবীতে এক মহামারীর আকার ধারণ করেছে। আমাদের এই অতি প্রিয় হাওড়া শহরও এর হাত থেকে মুক্ত নেই। আশপাশের অনেক বাড়িতেই শোনা গেছে করোনা হয়েছে। তো আমি এটাই বলতে চাই যে করোনা রোগকে ঘৃণা করুন, রোগীকে নয়। এই দুঃসময় অনেকেই যেমন অনেক কিছু বলছেন, আমরা ব্যক্তিগতভাবে সব পরিবারে নিম হিলয়ের রস সেবন করছি, তার সঙ্গে ভিটামিন সি এবং অশ্বগন্ধা। অশ্বগন্ধা এক পরীক্ষিত হাব, যেটার মাধ্যমে আপনাদের রোগ প্রতিরোধ শক্তি বাড়ে, এবং নিম গিলয়ও একটা বহু পরীক্ষিত এজেন্ট, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তো আমি এই কথাটাই সবার উদ্দেশ্যে বলতে চাই যে দেখুন, আমরা পাড়া প্রতিবেশী যেখানেই যারই করোনা হোক, আমাদের উচিত তাদের সঙ্গে সহযোগিতা করা, তাদের উদ্দেশ্যে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যতটুকু সম্ভব। যদি সত্যিকারে সম্ভব না হয়, মানসিকভাবে তাদের পাশে থাকা। ধন্যবাদ। আমি সুজিত কুমার মিত্র, শ্রী বাদলচন্দ্র পান্ডা স্যার, ওনার প্রতিবেশী অমৃতা আর সুজিত কাকু। তো বেশ কিছুদিন আগে ওনাদের পরিবার করোনা আক্রান্ত হওয়ার সাথে সাথে ওনারা 14 দিনের কোয়ারেন্টাইনে থাকেন, এবং হোম কোয়ারেন্টাইন থেকে ওনারা সম্পূর্ণ সুস্থ হয়ে প্রত্যেকে স্বাভাবিক জীবনে আবার ফিরে এসেছেন। তো যখন ওনারা কোয়ারেন্টাইনে ছিলেন, তখন ওনাদের যে স্বাভাবিক কাজকর্ম, খাওয়া দাওয়া ইত্যাদি যা কিছু দৈনন্দিন প্রয়োজন, তা আমরা তার প্রতিবেশী হিসাবে এবং একটা ভালো পরিবার, উদার মানসিকতার পরিবার, তার পাশে থাকতে পেরে একেবারে সামান্যভাবে আমি দৈহিকভাবে পাশে থেকেছি। তো এটা ওনাদের একটা কৃতজ্ঞতা স্বীকার যে আমি অনেক কিছু করেছি। अनेक किछु करिनि आमि करेछि खूब सामान्य एबं सेटा मानवतार खातिरेই करेछि। प्रत्येकटा मानुषेर उचित जे समस्त मानुषेर शुधु करोना परिस्थिति नয় प्रतिवेशी हिसाबे प्रत्येकटा मानुषेर उचित मानविकतार खातिरे प्रतिवेशीर पाशे थाका। कारण आमि मने करि आमार प्रतिवेशी जदि भालो ना थाके आमि कोनोदिन भालो थाकते पारि ना। आर करोना परिस्थितिते तो बटेई থাকতেই হবে, কেউ ভয় পাবেন না। আমি ওনাদের পরিবারে যখন করোনা আক্রান্ত হয়েছেন ওনারা মানে কোয়ারেন্টাইনে আছেন অসুস্থ সবাই, সেই পরিস্থিতিতে ওনাদের বাড়িতে গিয়ে ওনাদের সামান্য কিছু খাদ্য সামগ্রী যেটা ওনারা আনতে বলেছিলেন পৌঁছে দিতে বলেছিলেন আমি দিয়েছি। এটা কিন্তু প্রত্যেকটা মানুষেরই কথা উচিত, কারণ মানব ধর্ম আগে আমরা রোগকে रोग थेके दूरे थाकबो किन्तु रोगाक्रांत थेके दूरे थाकाटा मानव धर्मेर बिरोधी। सेई कारणे बोली प्रत्येकेरই उचित এই করোনা আক্রান্ত পরিবারগুলোর পাশে সর্বদা ওতপ্রোতভাবে লেগে থাকা, তাদেরকে সাহায্য করা, তাদেরকে ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করা। তো এইটা যদি আমরা মেনে চলতে পারি আমার মনে হয় প্রত্যেকটা করোনা আক্রান্ত পরিবার মানবিক मानसिक भावे जोर पाए एवं खूब ताड़ाताड़ी सेई असुख थेके सेई महामारी थेके बेरिये आसते पारे। तो प्रत्येकेर काछे अनुरोध जे करोना आक्रांत रोगीके घृणा करबेन ना, ताके एक घरे करे राखबेन ना। कारण आजके आमार परिवारो किन्तु करोना आक्रांत होते पारे, तखन किन्तु आमी जदि एगिये ना जाई ताहले केउई आमार पाशे दाঁড়াবে না। তো এই জন্য প্রত্যেকের কাছে আমার অনুরোধ যাতে মানুষ সমাজবদ্ধ জীবী হিসাবে আমার অনুরোধ যে প্রত্যেকে এই করোনা আক্রান্ত পরিবারের পাশে থাকবেন। যেমনভাবে আমার প্রতিবেশী আমি অমৃতা সুজিত বাবু তাদের পাশে থেকেছি, খুব সামান্যভাবেই পাশে থাকতে পেরেছি। মানবিকভাবে আমি এবং আমার পরিবার সবসময়ই পাশে ছিল, আছি এবং থাকবো। সেই অনুরোধ রেখে প্রত্যেকটা পরিবার করোনাক্রান্ত পরিবারের কাছে যাতে আমরা পৌঁছতে পারি, তাদেরকে তাদের দৈনন্দিন যে প্রয়োজন সেগুলো যাতে পৌঁছে দিতে পারি সেই চেষ্টা করব, এটা আমাদের করা উচিত। কেউ ভয় পাবেন না, আমরা সেই আক্রান্ত পরিবারের কাছে গিয়ে তাদের দৈনন্দিন জীবনের যে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো পৌঁছে দিয়েছি। আমি ভয় পাইনি, আমি জানি আমি করোনাক্রান্ত হব না, কারণ সেই সোশ্যাল ডিস্টেন্সটা মেনেই কিন্তু আমি তাদের কাছে গেছি। এই সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করে সকলে কিন্তু করোনা আক্রান্ত পরিবারের কাছে যাবেন, পাশে থাকবেন, তাদের সাহায্য করবেন, এই অনুরোধ সকলের কাছে। নমস্কার, আমি বৈশাখী চক্রবর্তী, আমি শ্রী বাদলচন্দ্র পান্ডা এবং অমৃতা পান্ডার প্রতিবেশী। ওনার বাড়ির পাশেই আমার বাড়ি। যখন শুনলাম ওনাদের করোনা হয়েছে তখন আমরা অবাক হয়ে গিয়েছিলাম, এমনকি আমাদের পাড়া প্রতিবেশীরাও স্তম্ভিত হয়ে গিয়েছিল। কারণ ওনারা অনেক সাবধানে ছিলেন, ওনারা বাইরে বেরোতেন না এবং যতটা পারা যায় ওনারা সাবধানে থেকেও কিভাবে করোনাটা হলো সেটাই সবাইকে অবাক হয়ে গিয়েছিলাম সকলে আমরা। এছাড়া স্থানীয় কাউন্সিলর অনেক ওনাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, আর পাড়া পড়শিরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। যে যতটা পেরেছে ওনাদের হেল্প করেছেন, কেউ ওষুধ দিয়ে, কেউ জিনিসপত্র দিয়ে, কেউ রান্না করে, যে যতটা পেরেছেন ওনাদের সাহায্য করেছেন। এমনকি আমার মেয়েও স্যানিটাইজার বা মাস্ক দরকার কিনা ফোনেতে ওনাদের থেকে জেনেছিলেন। ওনারাও প্রত্যেকটা খবর হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতেন। ওনারা খুব সাবধানে ছিলেন, বাড়িতে যে যার আলাদা আলাদাভাবে ছিলেন। আর করোনাকে যে জয় করা যায় ওনারা দেখিয়ে দিয়েছিলেন, এটাই আমাদেরকে অবাক করে দিল। আমরা সকলেই করোনাকে এত ভয় পাচ্ছিলাম, কিন্তু ওনারা করোনাকে যে জয় করে যায় আর করোনাকে যে ভয় করার কিছু নেই সেটাই ওনাদের দেখে আমরা মানে অবাক হয়ে গিয়েছিলাম এবং আমরা সাহস পেয়েছি।